গত 10 ফেব্রুয়ারি ছিল নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক সাংবাদিক সুব্রত চৌধুরীর জন্মদিন। তাঁর জন্মদিনে প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান জেভ ভ্যান ড্রিউ তাঁর কাছে পাঠানো কংগ্রেসনাল প্রোক্লামেশনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। নিউ জার্সির অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ানও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মূলধারা নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের লেখক, সাহিত্যিক, সাংবাদিকরা তাঁকে বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেছেন। উল্লেখ্য, 1964 সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে সুব্রত চৌধুরীর জন্ম। চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী 2012 সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃত হয়েছেন।